দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটা ভিডিও, ইতালিতে কিভাবে টমেটো সস বানায় আমরা সেটা দেখব। আপনারা জানেন যে ইটালিয়ান টমেটো সস খুব বিখ্যাত, ওরা পারিবারিক ঐতিহ্য অনুযায়ী সস বানায়। ওরা ওদের এই পারিবারিক শিক্ষাকে ওরা বংশ পরম্পরায় টিকিয়ে রাখে। আজকে আমরা দেখব তিন জেনারেশন, নানি, মা এবং নাতনি মিলে কিভাবে ইটালিতে সস বানায়। এটা খুব বিখ্যাত সস, আমাদের দেশে যেহেতু প্রচুর টমেটো পাওয়া যায়, এই সস আমাদের দেশেও খুব সহজে তৈরি করা যাবে। চলুন দেখে আসি প্রসেসটা কি। ভিডিওতে দেখতে পাচ্ছে এই যে একজন প্রেজেন্টার গিয়েছে ইটালিতে, এই ফ্যামিলিতে এই যে নানি, নাতনি এবং মা, তারা জারে ভরে রাখবে, টমেটো বানাবে এবং এই টমেটোটাও তারা তৈরি করে। চলুন তাহলে দেখে আসি এরা কিভাবে তৈরি করে। ইটালিতে দেখুন এই যে টমেটো সিদ্ধ করবে, তারপর টমেটোর সস বানাবে, তিন জেনারেশন মিলে এরপর বয়মে রাখবে। তো পুরো প্রসেসটাকে আজকে তারা আমাদের সামনে ব্যাখ্যা করবে যে কিভাবে করে এই সস বানানো হয়। এবং আমার দেখে মনে হলো আমাদের দেশেও একই সস বানানো সম্ভব, যেহেতু আমাদের দেশে প্রচুর টমেটো হয়। দেখুন সস বানানোর বিভিন্ন কার্যক্রম তারা স্ন্যাপশট দেখাচ্ছে, এটাকে এরপরে পুরো প্রসেস তারা দেখাবে। প্রথমে নিয়ে গেছে ফিল্ডে, যে দেখেন তারা পারিবারিক জমিতে তারা টমেটো উৎপাদন করে বছরে তিনবার। তো ডিফারেন্ট সাইজের টমেটো হয়, টমেটো ছোট, চেরি টমেটো, রেজিনা টমেটো এবং এই টমেটোর নাম আছে। তারা দেখেন নিজস্ব ব্যাকইয়ার্ডে তারা টমেটো উৎপাদন করে, সারা বছর ধরে এই টমেটো তারা হারভেস্ট করে। তো এখানে বলছে যে যত পাকা টমেটো পাওয়া যাবে টমেটো সসের জন্য তত ভালো হবে। এই যে ছোট হচ্ছে চেরি টমেটো, বড়টা হচ্ছে রেজিনা টমেটো এবং এগুলোর নাম আছে। যে আবার চেরি টমেটো একটা ভার্সন দেখাচ্ছে, ডিফারেন্ট টমেটো যদি একসাথে করা হয় চারটা ভ্যারাইটি, তাহলে টমেটো সসটা খুব মজা হয়, ইন্টারেস্টিং হয়। আর টমেটো চাষের জন্য প্রচুর সূর্য লাগে এবং প্রচুর পানির প্রয়োজন হয়, এটাই ব্যাখ্যা করছে তারা। যে এই চারটা ডিফারেন্ট মডেলের টমেটোকে তারা হারভেস্ট করেছে, উৎপাদন করে একসাথে নিয়ে এসছে। এখন দেখেন টমেটো বাছাই করে সেরা পাকা টমেটোগুলো তারা একসাথে রেখেছে এবং এগুলোকে সস করার আগে তারা দুই দিন এখানে রেখে দিয়েছে রোদের মধ্যে, যাতে এটা ঠিক মতো পাকে। কারণ পাকা টমেটো সস খুব মজাদার হয় এবং চার রকমের প্রজাতি মিক্স করলে এটা আরও সুন্দর হয়। এবং প্রথমে এরা টমেটোকে বাছাই করবে এবং টমেটোগুলোকে সিদ্ধ করবে। দেখুন টমেটো, চার রকমের টমেটো তারা বাছাই করছে, এর মধ্যে ছোট টমেটোটা দেখাচ্ছে যে চেরি টমেটো। তারা আস্তে আস্তে টমেটোগুলোকে নিয়ে যাচ্ছে এবং একটা বড় পাতিলে এই টমেটো সিদ্ধ করবে। আমাদের দেশে প্রচুর টমেটো হয় কিন্তু আমরা টমেটো সস আনি বিদেশ থেকে, এটা খুবই দুঃখজনক। আজকের ভিডিও দেখার পর আপনারা বিষয় বাসায় নিজেরাই চেষ্টা করে দেখবেন টমেটোর সস নিজেরাই বানাবেন। এই যে বড় একটা পাতিলের ভেতরে পানি গরম হচ্ছে, এর মধ্যে ঢেলে দিচ্ছে চার রকমের বিভিন্ন জাতের টমেটো। এই ভদ্রমহিলা ব্যাখ্যা করছেন ক্লাউডিয়া যে তারা কিভাবে টমেটো বানায়। এই দেখেন তারা জেনারেশন ধরে এক এক জেনারেশন টমেটো বানানো এবং এই নলেজটাকে তারা পরবর্তী জেনারেশনকে দেখিয়ে দিয়ে যায় কিভাবে বানাবে। সো এটা প্রসেস ব্যাখ্যা করছে। এখন সেই টমেটো দিয়ে টমেটোর উপর ঢাকনা দিয়ে দেবে এবং সে বলছে যে টমেটোতে বেশি পানি দেওয়া লাগে না, কারণ টমেটো তার নিজস্ব পানি ছেড়ে দেবে, সেই পানিতেই টমেটো রান্না হবে। তো এই টমেটোটা সিদ্ধ হতে 5 মিনিট লাগে। তো উপস্থাপিকা বলছে 5 মিনিট তো খুব কম সময়, বলছে হ্যাঁ খুব কম সময়ের ভিতরেই টমেটো সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন 5 মিনিট পরে তারা এসে ঢাকনাকে উঠালো, অলরেডি টমেটোর থেকে পানি বেরিয়ে গেছে, টমেটোর পাল্প এবং টমেটোর যেই রস সেগুলো আলাদা হয়ে গেছে। এখন তারা ছেঁকে টমেটোগুলোকে আলাদা করবে। এখন দেখেন টমেটোগুলোকে ছেঁকে আলাদা করছে আর রসগুলো আলাদা রাখবে।
এই যে মায়ের সাথে কাজ করছে বেইন, তার মানে দুই জেনারেশন দেখছেন এখানে কাজ করছে, এবং এরপরে নানি এসে জয়েন করবে তাদের এই টমেটো সস বানানোর মিশনে। দেখেন টমেটোগুলোকে ছেঁকে পানি আলাদা করছে আর টমেটোগুলো বয়েল টমেটো আলাদা করছে। এখানে তারা টমেটোর চামড়া এবং বিচি আলাদা করে ফেলবে এবং এখান থেকে তারা টমেটোর পাল্প পাবে যেখান থেকে তারা সসটা বানাবে। এখন দেখেন এই যে টেরাকোটার একটা বিশেষ পাত্র নিয়ে আসছে, এটার ভিতরে তারা টমেটোর সসটা ঢালবে বা তৈরি করবে। আর টেরাকোটা পাত্রে টমেটোর স্বাদের পরিবর্তন হয় না, সসটার স্বাদ অপরিবর্তিত থাকবে। এই কন্টেনারটা অনেক পুরনো, ভদ্রমহিলা ব্যাখ্যা করছে এটা তাদের পারিবারিক ঐতিহ্যের একটা টেরাকোটা পট, যেটা 50 বছর বা 60 বছর ধরে ব্যবহৃত হচ্ছে। এটা তাদের একটা ফ্যামিলি কন্টেইনার। তো আগে টমেটো তারা হাত দিয়ে স্ম্যাশ করতো, এখন একটু মডার্নাইজেশন হয়েছে। এখানে একটা মোটর লাগানো আছে, দেখেন এক প্রান্ত দিয়ে টমেটো সিদ্ধ করা টমেটো দিচ্ছে, এখান থেকে টমেটো মেশিনের সাহায্যে এক প্রান্ত দিয়ে সস বেরোচ্ছে, রস বেরোচ্ছে পাল্প, আর এক প্রান্ত দিয়ে টমেটোর চামড়া এবং বিচি বেরিয়ে যাচ্ছে। দেখেন এই যে পড়ছে টেরাকোটা পাচ্ছে করছে, এই যে দেখতে দেখতে নানি চলে আসছে সাথে। ওকে, এখন দেখছেন টমেটোর তারা দিচ্ছে, এখান থেকে পাল্প বেরোচ্ছে, এখনো সস রেডি হয়নি, এই যে সুন্দর পাল্প বেরোচ্ছে। এই পাত্রে তারা 13 কেজি টমেটো থেকে সস নিবে। পাত্রটা মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে, এখন তারা শেষের দিকে আছে টমেটো পাল্প তৈরির। এখান থেকে তারা পাল্পগুলোকে আলাদা করে এই পাত্রের মধ্যে তারা প্রথমে লবণ দিবে, তারপর অল্প পরিমাণ চিনি দিবে। যে দেখেন নানি এসে লবণ ঢালছে, লবণ দিচ্ছে, ওনার একটা হিসাব আছে এই 13 কেজির এই পাত্রে কতটুকু লবণ দিতে হবে। উনি স্বাদ মতো লবণ দিয়েছেন এবং লবণের ক্ষার ভাব কমাতে হালকা একটু, এই যে হালকা একটু চিনি দিচ্ছেন, চিনি কম হবে লবণ বেশি হবে, এবং এটাকে এখন মিক্স করবেন। চিনি দেওয়া হয় লবণে এই টমেটোর অ্যাসিডিটি ভাব কমানোর জন্য, ব্যাট কম চিনি দিতে হবে। এখন তারা লবণ ঠিক আছে কিনা টেস্ট করবে। তো নানি বলছে যে এই লবণ দেওয়ার কাজটা তার, তো এখানে 13 কিলো টমেটোর সস পাওয়া গেছে এই 13 কটা পাত্রে। তারা এখানে একটা লবণ আর চিনি দিয়ে সসটা বানিয়ে ফেলে। দেখেন টমেটো সস বানানো কত সহজ। এখন তারা এটাকে বোতলজাত করবে। বোতলের মধ্যে প্রথমে একটা তেজপাতা দিবে বা বেসিল লিভ বলে ইংলিশে, এটা নাতনি এই কাজটা করবে। এই যে একটা করে ফ্রেশ বেসিল লিভ পাতা তারাই উৎপাদন করে, তাদের ব্যাকইয়ার্ড থেকে একটা করে বেসিল লিভের পাতা প্রত্যেক বোতলে দিচ্ছে। সে বলছে এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, এর মধ্যে এখন টমেটো সস ঢালা হবে। এবং এগুলোকে ফাইনালি যখন মুখ বন্ধ করা হবে এয়ার টাইট করে আবার পানিতে সিদ্ধ করে, বোতল সহ সিদ্ধ করে এটাকে প্রিজার্ভ করা হবে, সংরক্ষণ করা হবে। দেখেন এখানে এই মেয়েটা বলছে যে ছোটবেলা থেকে আমি এই যে এই টমেটো সস বানানোর সাথে জড়িত। এভাবেই তারা ছোটবেলা থেকে কাজ শিখে মায়ের কাছে নানির কাছে। এখন দেখে নিন প্রত্যেকটা জারের মধ্যে সে ম্যানুয়ালি সে বলছে কিভাবে বোতলগুলো লাগাবে, এবং একটা খালি একটা কাঁচের কোকের বোতলেও তাদের বোতলে টমেটো সস ভরে এটার মুখটা লাগিয়ে দিবে। সেই মেশিনও তাদের কাছে আছে, এটা তার দাদার মেশিন, সে এটা ব্যাখ্যা করছে যে পারিবারিকভাবে এই মেশিন তারা পেয়েছে। যে টমেটো সস যদি আপনি ভালো করে সংরক্ষণ না করেন তাহলে টমেটো সস সংরক্ষণ হবে না, দীর্ঘদিন ধরে রাখা যাবে না। আচ্ছা, সেটা ব্যাখ্যা করছে কিভাবে এটার মুখের মধ্যে ছিপি লাগানো হয়। এখন দেখেন নানি এসে হেল্প করছে, এক জেনারেশন, ওই যে এখানে 3 জেনারেশন দেখতে পাচ্ছেন, এই যে এখন তারা টেরাকোটা পট থেকে সসটাকে বোতলের মধ্যে ভরে নিচ্ছে। বোতল পুরো হয়ে গেলে বোতলে মুখ বন্ধ করে দিবে। কি সুন্দর হয়ে গেল টমেটো সস।
ইতালিতে পারিবারিক ঐতিহ্য অনুযায়ী তারা সস তৈরি করে এবং তারা বন্ধু বান্ধবকে দেয়, আত্মীয় স্বজনকে দেয় এবং নিজেরাও খায়। অথচ আমরা টমেটো সস ক্রমাগত ভাবে দোকানের সস কিনে খাই, অথচ দেখেন বাড়িতে কি সুন্দর তৈরি করা যায় টমেটো সস, অল্প পরিশ্রমে টমেটো সস তৈরি করা যায়। দেখুন কি সুন্দর করে টমেটো সস তৈরি হয়ে গেলে, যে এক বোতল টমেটো সস। এখন এটা মুখ লাগানো হবে, এখানে তারা আনুমানিক 10টা বটল সস পেয়ে গেল। কি সুন্দর বোতলের মধ্যে টমেটো সস ভরছে। টমেটো সস ভরা হয়ে গেলে দেখবেন এগুলো মুখ লাগিয়ে দেওয়া হবে এবং এগুলোকে পরবর্তীতে আরো 15 মিনিটের জন্য পানিতে সিদ্ধ করা হবে। এই যে কোকের বোতলের মধ্যে তারা খালি কাচের বোতলে তারা সস ভরে, এখন দেখেন মুখটা কিভাবে লাগাবে সেটা ব্যাখ্যা করছে। এখানে ছিপি দেওয়া আছে, এখন জাস্ট তারা পুশ করে এই মেশিনের সাহায্যে তারা কোকের বোতলে মুখ লাগিয়ে দেবে। এটা সিল হয়ে গেল এভাবে। কি সুন্দর তারা সিল করে ফেললো টমেটো সস। কাঁচের বোতলেও কোকের বোতলেও রাখা যায়। এখন তারা এই বোতলগুলো নিয়ে চলে যাবে চুলার উপরে সিদ্ধ পানিতে, 15 মিনিট ধরে তারা এটা আবার সিদ্ধ পানিতে এটাকে বয়ল করবে, যাতে দীর্ঘদিন এই টমেটো সসগুলো সংরক্ষণ করা যায়। নানি বলছে এই পাত্রে তারা হাতে আগে মেশিন আসার আগে হাত দিয়ে চেপে চেপে টমেটো সস তৈরি করত। এই যে তৈরি হয়ে গেল টমেটো সস, বোতল ভর্তি টমেটো সস। এখন বোতলগুলোতে পানির মধ্যে আবার 15 মিনিট ফুটাবে, যাতে এগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। আমাদের দেশে প্রচুর টমেটো হয়, আমরা এভাবে করে টমেটো সস তৈরি করতে পারি। প্রসেস জানা থাকলে সম্ভব। এভাবে করে 15 মিনিট পরে তারা বোতলগুলো উঠিয়ে নিয়ে পরে ঠান্ডা করে ফ্রিজে রাখবে। তো দর্শক মন্ডলী, সুন্দর একটা প্রসেস দেখলাম আমরা ইটালিতে কিভাবে পারিবারিক ঐতিহ্য হিসেবে টমেটো সস তৈরি করে, এবং এই নলেজটা তারা পরবর্তী জেনারেশনকে শিখিয়ে দেওয়া যায়। আজকে আমি আপনাদেরকে ভিডিওটা দেখালাম, যাতে আপনারা বাসায় টমেটো সস তৈরি করতে পারেন। এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি এখন থেকে আপনারা টমেটো সস নিজেই বাড়িতে বানাবেন। তো আশা করছি ভবিষ্যতে অন্য কোনো এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।